গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সম্প্রান্ত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 12:10, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছো ফ্রেশ ফ্রেশ লাগছে, তাই না? এই জাস্ট স্নান করে এই একটু মাথা ছড়িয়ে এই টিপ পরে একটু সিঁদুর পরলাম। তো আজকে আমি পুজো দিতে পারিনি, বাবার পুজো, মা লক্ষ্মীর পুজো। আজকে মেয়েকে বললাম তুই দিয়ে দে, তার কারণ আমি অন্য কাজ করছিলাম। তো প্রতিদিনের ন্যায় যেরকমই দেরি করে উঠি, মানে ঘুম চোখ থেকে ছাড়তেই চায় না। এই গরমকাল পড়েছে মানে হালকা গরম পড়েই গেছে। হালকা কেন বলছি, বেশ গরম পড়েছে। অন্যান্য সময় ফেব্রুয়ারি মাস কভার করে মার্চ মাস পর্যন্ত ঠান্ডা থাকে, তো সেই জায়গায় গিয়ে মার্চের আধা আধি পর্যন্ত ঠান্ডা থাকে, তো সেই জায়গায় গিয়ে এখন এই এই বছর 2024 ফেব্রুয়ারি পর্যন্ত এখন প্রচণ্ড গরম, মানে ফেব্রুয়ারিতেই গরমটা পড়ে গেছে। তো একটু গরমকালে একটু বেশি ঘুম পায় দেখবে শীতকালের তুলনায়। তো যাই হোক, আমার তো পায়, কার কার পায় তা আমি জানি না। তো এই দেখো বাড়ি, সবই তো প্রত্যেক দিন বলি গোছানো। এই যে মেয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, দেখো কত আকন্দ দিয়ে পুজো দিয়েছে, কী সুন্দর লাগছে বলো দেখতে। তো যাই হোক, মেয়ে আমার মতন না পারলেও নিজের মতন করে বাবার পুজোটা দিয়ে দেয় খুব সুন্দরভাবে, কিন্তু আগোছালো করে রাখে। দেখো আমি কত সুন্দর গুছিয়ে রাখি, ও কেমন করে। যাই হোক, লক্ষ্মীরও পুজো দিয়ে দিয়েছে। আর দেখো আমি যেটুকু গুছিয়ে যাই যাই, এই মেয়েটা কোনো দিন গোছাবে না, বললেও গোছাবে না, ওরকম করে রেখে দেয়। তো আজকে পরিষ্কার করেছি বলতে সমস্ত, মানে শোকেশের পেছনে ভীষণ ঝুল হয়ে গেছিলো, সেগুলোকে আমি ঝুলঝাড়া দিয়ে পুরো পরিষ্কার করেছি একদম। আর পরিষ্কার করেছি বলতে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো এই গলি থেকে এইটা পুরো ঝাঁটিয়ে নিয়ে গেছি। এগুলো সব ক্যাচড়া হয়েছিল, এগুলোকে সব উঠিয়ে ঝেড়ে ঝুড়ে, জানলা ঠান্ডা সব ঝেড়ে ঝুড়ে, একদম সিঁড়ি ঠিড়ি সব পরিষ্কার করে এই যে এগুলো সব আগোছালো হয়ে রেখে দেয়। মানে আগোছালো করে মেয়ে ওর বাবা টেনে টুনে জুতো বের করানোর সময় জুতো স্ট্যান্ড কিনতে যাবো করে করে আর হয়ই না। তো মানে বাজারে গিয়েও ভুলে যাই কী কিনবো না কিনবো। যাই হোক, মানে আমাদের বাড়িতে এখনও অনেক কাজ করানোর বাকি জানো তো, তার জন্যই এত গাফিলতি। এ এটা কিনবো, ঠিক আছে পরে কিনবো, এখনও তো সেই রকম কিছু হয়নি। আমাদের এখনও বাড়িতে রং টং এগুলো কিছুই হয়নি, এগুলো সেই কবেকারে যতদিন আগে সেই মানে বাড়ি হয়েছে দোতলা সে তবের রং, আর রঙই হয়নি বাড়িতে। তো যাই হোক, কবে হয় জানি না, তো একার পক্ষে তো আমাদের করানো সম্ভব না, যেহেতু জয়েন্টের বাড়ি, তো সবাই মিলে টাকা দিলেই তবে হবে, নাহলে রমি থাকবে। তো এই যে এগুলো সব সুন্দর করে থাক থাক করে গুছিয়ে রেখেছি। এই যে চেয়ার দেখেছো এখানে, জানি না তোমাদেরকে কোনোদিন ভিডিও করে দেখিয়েছি কি না, এগুলো সব নোংরা ক্যাচড়া হয়েছিল, এর তলা টলা সব ছেড়ে দেখেছো কী সুন্দর করে এগুলো গুছগাছ করে কী সুন্দর করে এই যে এগুলো সব পরিষ্কার করেছি। সিঁড়ি টিড়ি সব দেখতেই পাচ্ছ পরিষ্কার। আর এই দেখো, তোমাদের বলেছিলাম মেয়ে গুছিয়ে রাখবে বলেছে বইয়ের তাক। যাই হোক, এইভাবেই গুছিয়ে রেখেছিল, একটু তেড়া বেঁকা ছিল, সেগুলো আমি সব ঠিক করে রেখে দিয়েছি। আর পেনটেনগুলো নিচে গড়াচ্ছিল, জ্যামিতি বক্স ধূপধাপ পড়ছিল, সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই সোফার চাদরটা তুলে দিয়ে এটাকে ভালো করে ঝেড়ে সুন্দর করে করে এইগুলো আমি সব গুছিয়েছি, এই তিনটে থাক সুন্দর করে। আর এর তলায় কিছু ক্যাচড়া করে রেখেছিল, এইগুলো সব নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে মেয়েকে বললাম তুই পুকুর পাড়ে ফেলে দিয়ে আয়, ও ফেলে দিয়ে এসছে। তো ঘরটা সুন্দর করে এই দেখো টিপটপ করে গুছিয়ে রেখেছি। আর এই যে ঠাকুরটা, এখানে পুজো হয়েছিল, আর এই মেয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে। যাই হোক, এগুলো হাজব্যান্ড ক্যাচড়া করে রেখে দেয়, গোছায় না, আগোছালো করে আমি এগুলো সব গুছিয়ে দিয়েছি। আর আজকে আমি কিছু কাচাকুচি করিনি সত্যি কথা বলতে, সব হাজব্যান্ড করে দিয়েছে, সবে যে ছাদে মেলা আছে সব ওই করেছে কাচাকুচি। যাই হোক, আমি সমস্ত সিঁড়ি ফিরি ঝাঁট দিয়ে দিয়েছি, এগুলো সব গুছিয়ে একদম কতটা ঝাঁটিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি, মিথ্যে কথা তো বলে লাভ নেই। এই ঠিক এই সিঁড়ি অবধি, ওই দেখো ঝাঁটা দেখতে পাচ্ছ, ওই ঝাঁটার কোনায় ওইখানটা নোংরাগুলো রেখে দিয়েছি। মেয়েকে বলছি তুই একটু টিফিনটা বানা, মানে বানাবে বলতে দেখাচ্ছি তোমাদেরকে মেয়ে কী করেছে। তো বললাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওখান থেকে তুই নিচের থাকে সিঁড়িটা আর একদম সিঁড়ির তলাটায় ওগুলো সব পরিষ্কার করে রাখ। তো ও করে দেবে বলেছে, খেয়ে দে। তো
ও পুজোটা দিয়ে নিয়ে আমি ওকে বললাম যে তুই একটু পাউরুটিটা শেখ। তো পাউরুটি শেখে ওরা আমার জন্য জ্যাম দিয়ে মাখিয়ে এইমাত্র রাখলো। তার আগে আমি স্নান করতে যাওয়ার আগে আমি এই যে ডিম আলুটা সেদ্ধ করতে দিয়ে চলে গেছিলাম, ও অফ করে দিয়েছে গ্যাসটা। আর এগুলো সব মাঝামাঝি বাকি আছে। ভাতের হাঁড়িতে রাত্রেবেলা ভাত করেছি, হাজবেন্ড প্রত্যেক দিনই ভাতের হাঁড়ি মেজে চাল ভিজিয়ে রাখে, আজকে কিচ্ছু করেনি, ভাতটাও খালি করেনি পর্যন্ত। এই দেখো ভাতটা আমি খালি করেছি সকালে, আর এগুলো সব বের করে রেখেছি, এগুলো খাওয়ার পরে মজা হবে। আর মেয়েকে দিয়ে যে দুধ আনিয়েছি একটু কফি খাবো, আর রেখে দেবো বাকিটা পরে আবার কালকে খেলে খাবো, না তো রাত্রে সন্ধেবেলায় খেলে খাবো। তো এই হচ্ছে আজকে সব কাজ কমপ্লিট করে উঠলাম। তো এবারে চলো ঝটপট করে খেয়ে নিই, মেয়ে আর আমি মিলে এই যে খেয়ে নিই দুজনে মিলে, তারপরে দেখা হচ্ছে পরে। আর সারাদিনে কী করবো না করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, টাটা ফ্রেন্ডস। এখন বাজে 2:10, দুবার বললাম গুড আফটারনুন। তো তোমাদের সাথে সকালে কথা বলেছি, সকালে বলতে তখন সকাল ছিল না, 12টার পরেই কথা বলেছি ভিডিও করতে করতে। তো আমার রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়ার পরে এত বাসন বেরিয়েছে। বলেছিলাম যে হাজবেন্ড সকালবেলায় হাঁড়ি মাজেনি, ভাতের হাঁড়ি, কালকে ভাতও খালি করেনি, গরম ভাত করেছিলাম যে সে ভাতও খালি করেনি। সব আমি খালি করে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে ভাত বসিয়েছি। ভাত হতে হতে মশলা বেটে নিয়েছি, এই যে দেখো সেটার মধ্যে মশলা আছে, এটার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা, এটা বেটেছি ডিমের ছোলের জন্য। আর ডিম আলু আমার এই যে ভাজা হয়ে গেছে, তোমাদের তো বলেছিলাম স্নান করতে যাওয়ার আগে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ভেবেছিলাম বেগুন পোড়া করবো বড়ি ভাজা দিয়ে, তো এখন আর ইচ্ছে করছে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো অনেকদিন মেয়ে আমাকে অনেকদিন আগে বলেছিল যে মাম্মা বেগুন আলুর পাতুরিটা খাইনি, অনেকদিন খাওয়া হয়নি, নিরামিষ যেটা নিরামিষ মানে কি পেঁয়াজ টিয়াজ দেওয়া হয়, তো চিংড়ি মাছটা পড়েনি। চিংড়ি মাছ দিলে আরও টেস্ট বেড়ে যেত 10 গুণ বেশি, চিংড়ি মাছটার ফ্লেভার তো সবারই ভালো লাগে। তো মেয়ের কথা রাখতে গিয়ে মনে পড়লো যে হ্যাঁ, মেয়ে তো বলেছিল হঠাৎ যে বেগুন পোড়া তো এর আগেও খেয়েছি, তো বেগুন পোড়া করতে গেলে না ভীষণ দেরি হবে, আর আমি মানে গ্যাসের এই বার্নারটা আবার মাজো ঝামেলা, তার থেকে শর্টে হবে, প্লাস যেটা মেয়েও খেতে চেয়েছিল আমারও খেতে ইচ্ছে করেছিল। এই দেখো খুব সুন্দর বেগুন পাতুরি করেছি আলু দিয়ে, একটু মশলাও দিয়েছি, এই যে বাটা মশলাটা যেটা আমি ডিমের ঝোলের জন্য বেটেছি ওটাও দিয়েছি, পেঁয়াজ আর গোটা জিরে ফোড়নে দিয়েছি দেখো, আর কাঁচা লঙ্কা চিরে, কত টেস্টি হবে সেটা খেয়ে মেয়ে আর আমি বলতে পারবো দেখো কেমন হয়েছে। তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব টেস্টি, এটা পরোটা লুচি রুটি সব দিয়ে খেতে পারবে, এবং ভাত দিয়ে খেলেও অসাধারণ লাগে। তো এটার মধ্যে যদি চিংড়ি মাছ পড়তো আরও টেস্টি হতো। তো এবারে আমি চটপট করে ডিমের ঝোলটা রান্না করে নিই, তারপরে খেতে বসে যাই, তো তোমাদের সাথে পরে আবার কথা হবে। তো চলো এখনের জন্য টাটা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধে 6:07। তো আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে তারপরে উঠেছি, উঠে তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে 6:45, তখন উঠলাম 6:07, কত বাজে একটা, এই 6টা না 58 না না না, আমরা উঠেছি 5:40, আমরা উঠেছি 5:40। তো যাই হোক 5:40 উঠে মামাম উঠলো, না সে আমি গড়ি গড়ি 6:05, মামামের গড়ি গড়ি উঠতে উঠতে 6:05 হয়ে গেছে, আর আমি তার আগে উঠে পড়েছি। উঠে তারপর লাইট টাইটগুলো জ্বালালাম, জ্বালিয়ে ঠালিয়ে তার আগে তো মামাম, তোমরা তো জানি দুপুরবেলা কত কাজ বাজ সেরেছে, আমি জল ভরেছি, মামাম হচ্ছে রান্নাঘর সমস্ত কাজ করেছে, খাওয়ার পরে যত বাসন ছিল, তারপর ওভেন ওভেনে ঝিক, তারপর সব কিছু মাজলো, মেজে ঠেজে পরিষ্কার করে ওভেন টোভেন মুছে সেলফ মুছে, তারপরে মামাম এসে একটুখানি রেস্ট নিয়েছে, শুয়েছে, একটু ঘুমিয়েছিল, দিয়ে উঠতে উঠতে গড়িয়ে গড়িয়ে 6:05 হয়ে গেছে। তার আগে আমি উঠেছি, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে মামাম যখন সন্ধ্যা দিতে বসলো যখন, তখন আমি হচ্ছে গিয়ে গেছিলাম। এই দেখো ধূপ চলছে এখনও, ওই দেখো মা লক্ষ্মীর ওখানে এখনও ধূপ চলছে। যাই হোক দিয়ে তারপরে আজকে ছিল বাবার মানে বাবার কাকিমার বাড়িতে মানে কাকু বাড়ি মানে ছোট্টামি, আমার ছোট্টামি হয়, হ্যাঁ ছোট্টামি বাড়িতে। তো ছোট্টামি আজকে সকালবেলা বাবাকে বলেছিল যে আমাদের ঘরে বলতে আসছিল, তো তারপরে তোমার কি ওর বাবাকে দেখতে পেলো, বাবা যখন একটু কাজে যাচ্ছিলো, তো বাবাকে বললো যে আজকে আমাদের ঘরে নারায়ণ পুজো আছে, তোমরা সবাই আসবে। তো যাই হোক তারপরে আর সকালবেলা জানি সকালবেলা পুজো হয়েছিলো, তারপরে ঘুম টুম দিয়ে উঠে তারপরে আমি গেছি, আর মাম্মাম যাইনি, মাম্মামের ভীষণ পরিমাণে আজকে শ্বাসকষ্ট হচ্ছে, আবারও সেই আগের মতো সেই শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই হোক আমি এই জন্য আমি বাড়িতে এসে গিয়ে দেখো প্রসাদ নিয়ে এসেছি, এই দেখো ফল প্রসাদ, আর এই নারায়ণ পুজো মানে তো সিন্নি হবেই, তো এই যে সিন্নি আর এই যে ফল প্রসাদ।
করছিল যে বাবা মা এখানে আসে। আমি বললাম বাবা তো ডিউটি আছে আর মা শরীরটা খারাপ, তখন বলছে ঠিক আছে। তো যেন আমাকে বসতে বলেছিলাম আমি বসিনি, আমি তাড়াতাড়ি প্রসাদটা নিয়েই চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, এখন হচ্ছে মামা একটু খাচ্ছে, আমি একটু প্রসাদ খেয়ে নেবো আর বাকি বাদ বাকি একটু বাবার জন্য রাখা হবে। তো যাই হোক চলো, আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:15। তো বাবা বাড়ি চলে এসেছে আর এই দেখো ভাত, আর এই যে ভাত, এই যে ভাত হচ্ছে বাবা, ভাত হয়ে গেছে, বাবা এই ভাতের ফ্যান গালবে। আর মামা আমার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, ভীষণ পরিমাণে, যার জন্য একবার এখানে বসছে, একবার ওখানে বসছে, একবার ঘর থেকে বেরোচ্ছে, একবার ঘরের থেকে ভেতরে যাচ্ছে। তো যাই হোক, মামা ভীষণ পরিমাণে বুকে বুকে বা শ্বাস নিতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। আমি একটু ঠাকুরের তেল মালিশ করে দিলাম, তা এখন একটু ঠিক আছে, বাট তাও শ্বাস ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। তো জানি না এখন মামা বলছে সারা রাত্রি, এখন মামাকে এরকমভাবে কষ্ট হবে সারা রাত্রি। তো যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রে করে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো চলো, আজকে ভিডিওতে আর দেখানোর মতো কিছুই নেই। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশ থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও শেয়ার সাথে সাথে সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ, আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভ্লগ ভিডিওর সাথে।